ভিডিওতে আপনারা একটা অরিজিনাল এসএ খতিয়ান দেখতে পাচ্ছেন। শুরুতেই আমরা জানি এসএ খতিয়ান কিভাবে চিনব। আমাদের হাতে অনেকগুলো খতিয়ান থাকলে আমরা সেটি কিভাবে জানব যে কোনটি এসএ খতিয়ান। আপনারা এটা লক্ষ্য করেন, দেখেন এখানে কোনো কিছু কিন্তু লেখা নেই, যেভাবে ছিটি জরি বিএস এ লেখা থাকে যে বিএস খতিয়ান, এটা কিন্তু লেখা নেই যে এটা কি খতিয়ান। এটা যে এসএ খতিয়ান আমরা কিভাবে জানব, এসএ খতিয়ান এটি কিনা সেটি জানার প্রথম উপায় হলো এই খতিয়ানটা আড়াআড়ি হয়, অর্থাৎ এটা ল্যান্ডস্কেপে হয়। দেখেন এই খতিয়ানটা আড়াআড়ি আছে, লিগ্যাল পেজ কিন্তু আড়াআড়ি। এইটা হলো এসএ খতিয়ানের জানার একটা প্রথম উপায়। দ্বিতীয় আরেকটা উপায় আছে যে এসএ খতিয়ান সবসময় হাতে লেখা হয়, এটি কিন্তু প্রিন্ট হয় না। রেকর্ড রুম থেকে বর্তমানে কিছুই আসে যেগুলোর নকল কপি দেয়, যেগুলো প্রিন্টেড, কিন্তু সেগুলোর উপরে আপনি এসএ খতিয়ান লেখা পাবেন, সেগুলো রেকর্ড রুম থেকে উঠানো হয়। কিন্তু আপনি অরিজিনাল বা পূর্বের যদি এসএ খতিয়ান আপনি অরিজিনালটা আপনার হাতে থাকে, তাহলে অবশ্যই সেখানে উপরে লেখা থাকবে না এসএ খতিয়ান, আপনি সেটি হাতে লেখা দেখবেন এবং এটি আড়াআড়ি, অর্থাৎ যেটি বললাম ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ ফরম্যাটে দেখবেন। এই দুইটা দেখে আপনি বুঝতে পারবেন যে না, এটা এসএ খতিয়ান। এছাড়াও আরেকটা মেজর পয়েন্ট আছে যেটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এসএ খতিয়ানে একদম এটা শুরুতে লক্ষ্য করেন, এখানে সাবেক হাল লেখা থাকবে। অর্থাৎ সাবেক বলতে এখানে সিএসকে বোঝানো হয়েছে, সাবেক এবং এটা একটা টান দিয়ে নিচে হাল লেখা থাকবে। এখানে সাবেক, দেখেন সাবেক খতিয়ান নাম্বারটাও লেখা থাকবে এবং হাল অর্থাৎ এসএ খতিয়ানটার নাম্বারটা লেখা থাকবে। অর্থাৎ এটা একটা এসএ খতিয়ান এবং এই এসএ খতিয়ান নাম্বার হলো 247, যেটার সিএস খতিয়ান ছিল 164। এই সাবেক হাল লেখা থাকলেই আপনারা ধরে নেবেন যে না, এটা এসএ খতিয়ান। পাশাপাশি যদি এটা ল্যান্ডস্কেপ হয় এবং যদি হাতে লেখা হয়, তাহলে ধরে নেবেন আপনারা এটা এসএ খতিয়ান। এরপরে আসি আরেকটা বিষয়, সেটা হলো দেখেন এটা খেয়াল করলে দেখতে পাবেন এটা উপরেই সব কিছু লেখা আছে, কিন্তু অপর পৃষ্ঠায় দেখেন কিছুই লেখা নেই, অর্থাৎ এটা এক পৃষ্ঠায় হবে, এটার অপর পেজে কোনো লেখা থাকবে না। তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম, এটা পোর্ট্রেট হবে, এটা হাতে লেখা থাকবে এসএ খতিয়ান, এবং এটার সাবেক হাল দুইটা খতিয়ান নাম্বার থাকবে এবং হাল খতিয়ানটাই এই এসএ খতিয়ান নাম্বার হবে, এবং এটা এক পৃষ্ঠায় হবে। তো এই কয়েকটা বৈশিষ্ট্য দ্বারাই মূলত আমরা জানতে পারবো যে না, এটা এসএ খতিয়ান। এবার আসি এসএ খতিয়ান কি। এসএ খতিয়ান হলো এসএ, যেটার হলো অ্যাসেট অ্যাকুইজিশন এর পূর্ণরূপ। এটা হলো 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ উপজাতসত্ত্ব আইনের অনুযায়ী এটা হয়। এই এসএ জরিপটা হয় 1956 সাল থেকে 1962 পর্যন্ত এই জরিপটা পরিচালিত হয়। এইটা অনেক জায়গায় পিএস জরিপ নামে বা পাকিস্তান সার্ভে নামেও পরিচিত। এটা সাধারণত চিটাগং যে রিজিয়নটা আছে ওই চিটাগং রিজিয়নে এটা পিএস বলা হয় এটাকে, এবং এটি 1962 গিয়ে এটা শেষ হয়। এবং এটা তড়িঘড়ি করে অল্প সময়ের মধ্যে করা হয় বিধায় এখানে কিছুটা ভুলভ্রান্তি লক্ষ্য করা যায়। তারপরেও যেহেতু এসএ খতিয়ান আমাদের মালিকানা নির্ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, যেটা সিএস এর পরে এবং আরএস এর আগে একটা টাইম পিরিয়ড, এটা মালিকানার একটা দলিল, তো এই বিষয়টা যাতে আমরা অনায়াসেই দেখে আর কি, যদি অনেকগুলো ডকুমেন্টস থাকে বা অনেকগুলো যদি আমাদের রেকর্ড বা খতিয়ান থাকে এর মধ্যে থেকে আমরা অনায়াসেই যে যাতে এটা বের করতে পারি, এটাই হল মূলত এই ভিডিওর উদ্দেশ্য। তা আশা করি যে পয়েন্টগুলো বলেছি
এই টুলসগুলো যদি আপনারাই করেন, মানে মুখস্থ করে রাখেন বা মাথার মধ্যে রেখে দেন, তাহলে আপনারা অনায়াসেই 1000টাও যদি খতিয়ান থাকে সেখান থেকে আপনারা অনায়াসেই কোনটি এসে খতিয়ান সেটি বের করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আরও যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য, এবং আমি আশা করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।